ওয়েলকাম এভরিওয়ান টু ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কোর্সে। তো এর আগ পর্যন্ত আমরা আসলে অনেকগুলো ক্লাস করেছি, এবং সেই ক্লাসগুলোর মধ্যে আমরা মূলত গত 4টা ক্লাসে 2 রকমের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করেছিলাম। তো এই কোশ্চেন সেট গুলোর মধ্যে মূলত ছিল আমাদের একটা টাইপের ফিল ইন দ্য ব্লাঙ্কস। তো এই ফিল ইন দ্য ব্লাঙ্কসটার জন্য আমাদের যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস, টিপস অ্যান্ড ট্রিক্স দরকার ছিল, এইটা আমরা ঠিক আমাদের এই কোশ্চেন সেটের সেকেন্ড ক্লাসটার মধ্যে আমরা এইটাকে আলোচনা করেছিলাম। যখন কোশ্চেন সেটের ফার্স্ট ক্লাসটাতে যখন এই কোশ্চেন একটা ফিল আপ করি, এবং সেইটারই সেকেন্ড ক্লাসে আমরা সেইটা নিয়ে আলোচনা করি যে কোন ধরনের গ্রামারটিক্যাল রুলস বা কি কি জিনিস মাথায় রাখলে নিয়ার অ্যাবাউট 90-95% আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রত্যেকবারই অ্যান্সার করতে পারবো, অ্যাজ আমাদের অনেকগুলো সেট এইটা আসে। পরবর্তী যখন আমরা অন্য একটি কোশ্চেন সেটে যাই, সেই কোশ্চেন সেটটা ছিল মূলত রিয়েল ইংলিশ ওয়ার্ডের একটা কোশ্চেন সেট। তো রিয়েল ইংলিশ ওয়ার্ডের যে কোশ্চেন সেটটা ছিল, এইটা অনেকটা এরকম ছিল যে সেইখানে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকতো, কথার কথা ইফেন্ড, তো এইটা দেওয়া ছিল। তো এইটা একটা কারেক্ট ওয়ার্ড কিনা এইটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এখানে বুঝতে পেরেছিলাম যে একটা ডি বাদ দিয়ে ডিফেন্ড কি ইফেন্ড করেছে, সো ইট ওয়াজ আ রং ওয়ান। আবার ধরা যাক মার্ক, সো এইটা সঠিক ছিল, সো ইয়া উই ক্যান টেক ইট টিক মার্ক অর সামথিং, লাইক এইটা হচ্ছে সঠিক, সেটাকে আমরা সঠিক ক্লিক করতে পেরেছিলাম। দিস ওয়াজ দ্য মেইন প্রসেস অফ রিকগনাইজিং রিয়েল ইংলিশ ওয়ার্ড। সো এই রিয়েল ইংলিশ ওয়ার্ড রিকগনাইজিং এর মধ্যে আরো একটা বিষয় ছিল। তো বিষয়টা এমন ছিল যে মূলত যে রিয়েল ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অনেক টিপস ট্রিক্স এই জিনিসগুলো মাথায় রেখে পরবর্তীতে কাজ করা শুরু করতে হয়েছিল। দেখা গিয়েছিল বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস প্রয়োজন হয়েছিল, বিভিন্ন বিষয়কে মাথায় রাখতে হয়েছিল, অনেক ভোকাবুলারি পড়তে হয়েছিল, অনেক ছোট ছোট টিপসও মাথায় রাখতে হয়েছিল। আজকের ক্লাসে আমরা ঠিক সেই রকমেরই আরেকটা কোশ্চেন সেট নিয়ে কাজ করব। আমরা চোখের সামনে কোশ্চেন সেটটা হয়তো দেখতে পাচ্ছি, তো এই কোশ্চেন সেটটাকে আগে একটু ডিসক্রাইব করা যাক। তো এইটাও মূলত আমাদের সেম জিনিস, ডিসক্রাইবিং রিয়েল ইংলিশ ওয়ার্ড, বাট এই ডিসক্রাইবিংটা একটু অন্যরকম। এই ডিসক্রাইবিংটা অন্যরকম কেন? এই ডিসক্রাইবিংটা দিয়ে আমরা মূলত শুনে, অর্থাৎ এটাকে লিসেন, এবং আফটার লিসেন তারপর আমাদেরকে এটা ই করতে হবে যে এটা আমাদের সঠিক কি সঠিক না, বিষয় অনেকটা এমন। তো রুলস কিন্তু আমাদের অনেকটা আগের দিনের সাথে, আমরা অনেক রুলস নিয়ে আলোচনা করবো, অনেক কিছু থাকবে না। তো আগে বলে দিই যে বেসিক্যালি এইটা করার সময় আমাদেরকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের কাছে সময় কিন্তু অনেকটা কম থাকবে, এটা মনে রাখতে হবে, আমাদের কাছে সময় অনেক কম থাকবে। আমাদের কাছে ইন টোটাল 1.5 মিনিট থেকে 3 মিনিট এটার মতো টাইম থাকবে, বিভিন্ন স্লটে বিভিন্ন রকম টাইম থাকবে। তো যখন এই রকমের কোশ্চেন সেট আমরা অ্যান্সার করা শুরু করব, তখন প্রথমত আমাদের রিফ্লেকশনটাকে খুব তাড়াতাড়ি মজবুত রাখতে হবে। রিফ্লেকশন মজবুত রাখা বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, দেখা যাবে এই কোশ্চেন সেটটা খুব সাডেনলি স্টার্ট হয়ে যাবে, তো তখনই দেখা যাবে যে কোনো একটা ওয়ার্ড স্টার্ট হয়ে যেতে পারে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড শোনা মাত্র রিফ্লেক্ট করেই তোমাকে সাথে সাথে অ্যান্সার করার কাজে স্টার্ট করে দিতে হবে। এবং এইখানে যে 9টা ঘর আছে, এই 9টা ঘরের যে কোনো ঘরকে যখনই ক্লিক করা হবে, তখনই এর পিছন থেকে একটা সাউন্ড তোমার শোনা যাবে, লাইক এটা একটা প্রোনাউন্স করবে একটা সাউন্ডকে, তোমাকে সেটা লিসেন করে তারপর সেটা সঠিক কি ভুল এইটা অ্যান্সার করতে হবে। তো এইটার জন্য যে তোমার ডেস্কটপটা থাকবে, একদম ফার্স্টেই যখন ডেস্কটপে সাউন্ড চেক হবে, কারণ পরবর্তীতে সেইভাবে তুমি অন্য বাটনগুলো ক্লিক করতে পারবে না। তো প্রথমেই যখন সাউন্ড চেক হবে, তোমার ডেস্কটপে ফুল সাউন্ডটাকে ইনক্রিজ করে নিবা। ইনক্রিজ করে নিতে বলা হচ্ছে এই কারণে, কারণ কোনো একটা যদি শুনতে মিস করো, তখন তুমি যদি হচ্ছে সাউন্ড বাড়ানোর চেষ্টা করো, তোমার এক্সামটা বাতিল হতে পারে। তো কিপ দিস থিং ইন মাইন্ড। তো এই জিনিসটাকে মাথায় রেখে এবার আমরা একটু ভিডিওটা স্টার্ট করি, যাতে কিনা কোনো কোশ্চেন কেমন হচ্ছে বা সাউন্ডটাকে বোঝা যায়। তো খুব মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। তোমার বুঝতে হবে যে
ঠিক আগের দিনের সিস্টেম গুলো, আগের দিন তোমার আসলে বানানটা লেখা ছিল, উচ্চারণ তুমি করে দেখতেছিলে যে এটা আসলে রিয়েলে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, এটসেট্রা এটসেট্রা। আজকে উল্টো তোমাকে শুনে সাথে সাথে এটাকে বানান করার চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু স্পেলিং দা ওয়ার্ড। তুমি যদি এটার স্পেলিং করতে পারো, তোমার মনে হচ্ছে যে এটার স্পেল যেটা বা এটার বানান যেটা তোমার এটা ঠিক আছে, আর তুমি এটা শোনা মাত্র স্পেল করতে পারতেছো, দেন ইউ ক্যান থিঙ্ক দ্যাট এটা একটা সঠিক ওয়ার্ড। সেম ওয়েতে আবার ধরো তুমি যদি এমন কখনো আসে যখন কিনা তুমি স্পেল করতেছো বাট সেইটার কোনো মিনিং তোমার মাথায় আসতেছে না, হয়তো শুনে তুমি কোন রকম একটা এর পরে সি এর পরে বি দিয়ে কোনো একটা রকম লিখতে পারলা, বাট এইটা তোমার কাছে শুনে কোনো মিনিং দাঁড়াচ্ছে না, তখন তোমাকে বুঝতে হবে যে এইটা কোনো একটা রিয়েল ওয়ার্ড না। তো এইখানে আসলে টিপস ট্রিক্স খুব কম, বা কারণ এটা একদম শোনার ওপর। তো তুমি যত বেশি ইংলিশ ওয়ার্ডের উপর দক্ষ হবা, যত বেশি শুনতে শিখবা, তুমি কিন্তু ততই ভালো করবা এইখানে। এইখানে অন্য কোনো ধরনের খুব এক্সট্রাঅর্ডিনারি গ্রামার রুলস, এক্সট্রাঅর্ডিনারি সিস্টেম, এইটাকে আসলে মাথায় রেখে করা যায় না। পরবর্তীতে আরেকটা ওয়ার্ড এখানে শোনা গিয়েছিল, রেসপন্সিবিলিটি। তো এই ওয়ার্ডটা তো আমরা সবসময় শুনে থাকি বা এই ওয়ার্ডটা আমরা জানি। তো এইটার প্রোনাউন্সিয়েশনটা আমাদের যখনই কানে আসলো তোমাকে মাথায় রাখতে হবে, ওকে ঠিক আছে অ্যাকসেন্টটার দিকে মাথায় রাখবা। তোমাকে যদি এরকম বলে রেসপন্সিবিলিটি, তুমি হয়তো ভাবতে পারো যে এইখানে কোনোটা বানান ভুল করার চেষ্টা করতেছে। ডোন্ট থিঙ্ক দ্যাট, তুমি মাথায় রাখবা যে এটা হচ্ছে তাদের অ্যাকসেন্ট, এবং এই অ্যাকসেন্টের কারণে আসলে এই টাইপের কোশ্চেন প্যাটার্নে তোমার সমস্যা হবে, বা এই অ্যাকসেন্টটা এই ধরনেরই হয়। তুমি এই অ্যাকসেন্টটাকে যদি ভাবো যে অ্যাকসেন্টের জন্য বানান কিছু হবে, সেটা আসলে ভুল। এখানে অ্যাকসেন্টের কোনো দোষ নেই, তুমি যদি শুনে বোঝো যে এরকম কিছু থাকতে পারে, ওকে ইউ আর গুড টু গো, তুমি সাথে সাথে সেটা ক্লিক করবা। এই কোশ্চেন প্যাটার্নে আসলে খুব বেশি টাইম নেওয়া আসলে যায় না, অ্যাজ আমরা লাইক আমরা যেহেতু ওই অ্যাকসেন্টের সাথে অতটা পরিচিত না, ইন জেনারেল আমরা অত বেশি এইটাকে ইনফোসাইজ না করে প্রপারলি প্রত্যেকটা ওয়ার্ড আমরা একবার করে শুনতে হয়। শুনে যদি আমরা বুঝি যে ওকে এইটা কোনো ওয়ার্ডের মধ্যে থাকতে পারে, ব্যাস এটা তুমি অ্যান্সার সাথে সাথে টিক মার্ক করবা। যদি স্পেলিং না করতে পারো বা স্পেলিং করলেও সেটার কোনো মিনিং মাথায় না আসে, সাথে সাথে এটাকে আর টিক করবা না, ভেবে নিবা এইটা সঠিক না, ডান। এরপরে আরেকটা জিনিস এই সিস্টেমে মাথায় রাখতে হবে, যেটা আগের দিনও বলেছিলাম, নেগেটিভ। তো এই কোশ্চেন প্যাটার্নেও অনেক রকম নেগেটিভ আসে, যেখানে ইন ইন আন এইটার ইউজ সবচেয়ে বেশি হয়, কারণ এই তিনটা প্রনাউন্স যখন ওরা করে অনেক সময় একই রকম লাগে। তো ইন অ্যাপ্রোপ্রিয়েট অর আন অ্যাপ্রোপ্রিয়েট অর ইন অ্যাপ্রোপ্রিয়েট, এটা যেটাই বলতেছে তোমাকে আসলে বুঝতে হবে তখন শুনে যে কোনটা বলা বললো সে, ইউএন আইএন না ইএন। আর দ্বিতীয়ত আদতেও এইটা নেগেটিভ এরকম হয় নাকি ডিস বা মিস, এইটা দিয়ে হয়, মিস কনসেপ্ট না ডিস কনসেপ্ট বা আন কনসেপ্ট। আমরা এরকম অনেকবার তোমাদের এটা করার আগে আমরা যখন অনেক অনেক টেস্টের দিকে আমরা মাথায় দিয়েছি, তো আমরা তখন দেখেছি যে অনেক টেস্টেই এই নেগেটিভ জিনিসটা প্রচুর আসে, যেখানে কিনা ডিসকে মিস করে দেওয়া হয়, মিস কনসেপ্টকে ডিস কনসেপ্ট করা হয়, বা ইনকে আন করা হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েটকে আনঅ্যাপ্রোপ্রিয়েট বা আনঅ্যাপ্রোপ্রিয়েটকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম করা হয়। তো এই সিচুয়েশনটাকে মাথায় রেখে সেম আমাদেরকে প্রচুর নেগেটিভ করতে হবে, প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়ার্ড পড়তে হবে, যাতে কিনা আমরা বুঝতে পারবো যে আসলে এইটা নেগেটিভটা সঠিক আছে কিনা। এছাড়াও আরও কিছু প্যাটার্ন আমাদেরকে মাথায় রাখতে হয়, যে প্যাটার্নটার মধ্যে মূলত থাকে তোমার সুপারলেটিভ অথবা এই যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো কেন, ওই যে আগের দিন আমরা দেখেছিলাম যে ব্যাড ওর্স আর ওর্স্ট, রাইট, ব্যাড ওর্স আর ওর্স্ট। এখন তোমার ওর্স্ট এই তিনটার ক্ষেত্রে তোমার যখনই তুমি দেখবা যে এইখানে দেখা গেল ব্যাড ব্যাডার ব্যাডেস্ট, সো এইটা তো তুমি ই করবা না, তাই না, যে ব্যাড ব্যাডার ব্যাটেস্ট এইটাকে তো তুমি টিক মার্ক করবা না কখনোই। তার মানে এইটা অ্যান্সার করার সময় তোমার মাথায় থাকছে যে কখনো ব্যাড ওর্স ওর্স্টের জায়গা ব্যাড ব্যাডার ব্যাডেস্ট এরকম কিছু হতে পারে না। তো এই সিচুয়েশনটার কোশ্চেন অনেক বেশি আসে এই সিস্টেমে, যেখানে কিনা সুপারলেটিভ কিনা বা এটার ফর্মটা ঠিক আছে কিনা এই ফর্মটা আসে। তো এই ফর্মটাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, যাতে যে কোনো ওয়ার্ডের ফর্ম যখন এক্সচেঞ্জ করে এখানে আসবে
শোনা মাত্র আমরা বুঝতে পারি আদতেও ফর্মটা এক্সিস্ট করে কিনা, এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে নেগেটিভ বা যেটাকে আমরা বলি অ্যান্টোনিম পড়তে হবে, যাতে এইটাও বুঝতে পারি যে এইটা নেগেটিভ ফর্মটা ঠিক আছে কিনা। থার্ড, যে কোনো প্রোনাউন্সিয়েশন শুনে এটাকে স্পেল করা শিখতে হবে। এইটার জন্য আমরা সবচেয়ে বেশি মানুষকে যেটা বলি, ইংলিশ মুভি অথবা সিরিজ দেখতে উইদাউট এনি কাইন্ড অফ ক্যাপশন, কোন ধরনের ক্যাপশন ছাড়া তোমার হচ্ছে ইংলিশ মুভি এবং সিরিজ দেখতে হবে। এইটা লিসেনিং টেস্টে এত উন্নতি ঘটায় যে আমরা শোনা মাত্র এত পরিমাণ ইংলিশ ওয়ার্ড শুনতে শুনতে এবং বুঝতে বুঝতে আসি যে শোনা মাত্র আমরা বুঝতে পারি যে এটাকে আসলে স্পেল করতেছে নাকি এটাকে আসলে একটা নকল ওয়ার্ডকে স্পেল করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো যদি মোটামুটি মাথায় রাখা যায় তাহলে এই সিস্টেমের, এইটা ছিল আসলে আজকের প্রোটিপস। আগের দিন যেমন প্রোটিপস ছিল প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়তে হবে, এই সিস্টেমটাতে ভোকাবুলারি পড়ে লাভ আছে, কিন্তু প্রচুর ভোকাবুলারি পড়ার থেকে এই টিপসটা মাথায় রাখতে হবে গ্রামার রুলস এর বাইরে, যে প্রচুর পরিমাণে মুভি অ্যান্ড সিরিজ দেখতে হবে। এটা যদি দেখা যায় তাহলে আমরা মোটামুটি অনেক ধরনের লিসেনিং টেস্টে অপশনস বা এইগুলো টিকমার্ক করতে খুব ইজি হবে। বোনাস, তো এই সেন্ট ওয়ার্ডটা ছিল বোনাস। তো এইটা সে শোনা মাত্র, দেখো এখানে কিন্তু এটা একটা মেইন টেস্ট, তো এত কঠিন কোনো কিছু দিচ্ছে না। কিন্তু যেমন এইটাকে এক্সকিউজরা এক্সকুইজ বলছিল, তো এটা কিন্তু এক্সকুইজ না, যে আমরা যে চাপ দেওয়া বা স্কুইজ সেটা না, এক্সকিউজ বলছিল। সো দ্যাট মিন সেটা আসলে এক্সিস্ট করে না, এই জন্য এক্সকিউজ হইতে পারে অথবা স্কুইজ হইতে পারে, দুইটাকে মিলাই একটা তৈরি করার চেষ্টা করছিল। যদি এই প্যাটার্নটা ফলো না করে তাহলে যেগুলো থাকবে, মোটামুটি আমরা যদি প্রচুর পরিমাণে মুভি সিরিজ দেখার পেছনে থাকি অর্থাৎ লিসেনিং ইংলিশ প্রচুর লিসেন করি, তাহলে ইন মোস্ট অফ দ্য কেস এই সিস্টেমের ওয়ার্ডগুলো খুব পারফেক্টলি চেনা যায়। এবং তাছাড়া গ্রামারের ক্ষেত্রে আমাদেরকে স্পেল স্পেলিং প্রচুর করতে হবে, আমাদেরকে যে কোনো ওয়ার্ডের ফর্মগুলো মাথায় রাখতে হবে, নেগেটিভ পজিটিভ মাথায় রাখতে হবে অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম, এই তিনটে জিনিস মাথায় রাখলেই মোটামুটি এই টাইপের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। তো মোটামুটি এই টিপ দিয়ে আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করব যে প্রচুর পরিমাণে এই ধরনের এক্সাম আমরা প্র্যাকটিস করব। আমি বারবার বলেছি যে এই এক্সামের মূল হেল্পই হবে হচ্ছে তোমার প্রচুর মক টেস্ট দেওয়া বা প্রচুর প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি হেল্প হবে। তো তাহলে এই জিনিসটা আমরা অনেক বেশি উন্নতি করতে পারবো, এবং নেক্সট ক্লাসে হয়তো আমরা অন্য আরেকটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।